হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হিয়ার টুডে অ্যাজ ওয়েল। তো হ্যাঁ, শুনলেন, আজকে আমার সাথে ফুয়াদও আছে। আজকে আমরা দুইজন একসাথে ভয়েস ওভার দিচ্ছি। ইউসা এখন ঘুমিয়ে গেছে, তো আমি বললাম যে তুমি আর আজকে কেন আমার সাথে বসে একটু ভয়েস ওভার দাও, তাহলে অনেক ফান হবে এই আর কি। তো আজকে আমরা যাচ্ছিলাম একটু টেস্কোতে, ইউসা স্কুল থেকে আসার পরে তারপর আমরা একটু টেস্কোতে এসি, কারণ এর পরের দিন ছিল ইউসার ক্লাস পার্টি, মানে ক্রিসমাসের জন্য যে ক্লাস পার্টি হয় সেটা। আর আসলে সবাই যেহেতু একটু অ্যাটেন্ড করে, তাহলে ভাবলাম ও অ্যাটেন্ড করা উচিত। মানে কি করব আর, এগুলো তো এইসব দেশে একটু অ্যাভয়েড করতে কষ্ট। তো হ্যাঁ, এর জন্য আমরা টিচারদের জন্য কিছু গিফট কিনছিলাম। ইউসার ক্লাসে চারজন টিচার আছে, তো এখানে নিয়ম হচ্ছে প্রত্যেক স্টুডেন্টরা মানে এক একটা গ্রুপে থাকে, তো ও যেই গ্রুপে পড়েছে ওই টিচারের জন্য আমরা একটু আলাদা গিফট কিনবো, আর বাকি তিনজনের জন্য আর একটু ডিফারেন্ট টাইপের গিফট এই আর কি। হ্যাঁ, তারপর এই তো আমরা টেস্কোতে ভিতরে চলে আসলাম, আর এখানে দেখছি যে ক্রিসমাসের জন্য অনেক রকমের গিফট, গিফটের প্যাকেজ আনছে ওরা, আর সবগুলো প্রায় হাফ প্রাইস ছিল, মানে খুব ভালো ভালো প্রাইসেই সবগুলো পাওয়া যাচ্ছিল। তো আমি দেখছিলাম এই এখানে পুরো যে আয়েলটা দেখছেন, এই পুরোটাতেই ক্রিসমাস গিফট ছিল। তুমি কিছু বলবা এখন? শুধু এটা সো এরকম টাইম অফ দ্য ইয়ার টেস্কোর মধ্যে অনেক স্টক থাকে, তো ইউজুয়ালি অনেক গিফটস থাকে ওদের। কোনো সময় এত বেশি স্টক থাকে যে শেলফের মধ্যে থাকে না, ওরা মানে ফ্লোর মধ্যে দিয়ে দেয় অ্যান্ড মানে একটা ছাওয়ার মতন বানায় ফেলে। তো হ্যাঁ, মানে ভালো লাগে, ইটস এ নাইস অ্যাটমসফিয়ার। কিন্তু আমরা ইউসার টিচারদের জন্য গিফট দেখছিলাম ঠিকই, কিন্তু ইউসা একটুও এদিকে থাকতে চাচ্ছিল না। ও শুধু আমার হাত ধরে টেনে টেনে যেখানে টয়েস সেকশন আছে ওখানে নিয়ে যেতে চাচ্ছিল, মানে টয় না কেনা পর্যন্ত ওর কোনো শান্তি নাই এই আর কি। হ্যাঁ, সো ইউ শো উইল নো ওয়্যার দ্য টয়েস আর ইন ইচ স্টোর, সো ইন টেস্কো ইউ নো এক্স্যাক্টলি ওয়্যার টু গো, ইউ নো এক্স্যাক্টলি ওয়্যার টু ফাইন্ড দ্য কার্স, দ্য ফিগার্স, ও জানবে, মানে ও এটা ও মুখস্থ করছে। তো এইটা এখানে যে কার্ডটা দেখছেন এটা ওকে নিয়ে দিতে হয়েছে, ও এটা চাচ্ছিল। তবুও এটা তবুও সেলে ছিল, আমার মনে হয় কত ছিল আগে আসলে খেয়াল করিনি, তবে যখন নিয়েছি এটা 9 পাউন্ড ছিল। আর এই তো এখন আবার গিফট সেকশনে চলে এসে, এটা আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সোপ, মানে ওরা সোপটাকে এমনভাবে সাজাইছে ফ্লাওয়ারের মতো, রোজের মতো করে সাজাইছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আসলে আমি ভাবছিলাম আমার জন্য একটা নিব, কিন্তু পরে ভুলে গেছি, কিন্তু যেটা আমি দেখছিলাম মনে করছিলাম যে আমি আমার জন্য একটা কিনব। তো অনেক ব্র্যান্ডের মানে এরকম গিফটের প্যাকেজ ছিল ওখানে। এই টাইমে কিন্তু ধরেন যারা বাংলাদেশে যাবেন, অনেক সময় তো মানে এখানে নর্মালি এমন হয় যে এই টাইমে ধরেন ক্রিসমাস অথবা নিউ ইয়ার অথবা ইস্টার হলিডেও থাকে বা হ্যালোইনের আগে, মানে এইসব টাইমে বছরের কতগুলো টাইমে অনেক সেল আসে, তারপর ব্ল্যাক ফ্রাইডে। তো বিশেষ করে আমার কাছে মনে হয় যেন ক্রিসমাস টাইম আর নিউ ইয়ারের পরে জানুয়ারির সেল যেটা, সেটা ওই টাইমে কিন্তু বাংলাদেশে যাওয়ার আগে কারোর জন্য গিফট অথবা জিনিস নিয়ে যাওয়ার জন্য মানে কিনতে অনেক সুবিধা, আর এই টাইমে আসলে কেনা উচিত, কারণ দেখা যায় যে অনেক ভালো ভালো জিনিস আপনার ফুল প্রাইস দিয়ে না কিনে হাফ প্রাইসে পাওয়া যায়। আর এখানে যেটা বলে যে আসলে প্রাইস হাফ প্রাইস সেটাই মিন করে, মানে সেটাই সত্যি। আর ইউসার জন্য একটা প্যাক লাঞ্চের জন্য একটা ব্যাগ কিনতে হয়েছিল, কারণ ও ইনশাল্লাহ ফার্স্ট টাইম ওই ক্রিসমাস পার্টিতে লাঞ্চ নিয়ে যেতে হবে সবাই একসাথে লাঞ্চ করার জন্য। তো ও এই বাজ লাইট ইয়ার এই ব্যাগটাই পছন্দ করেছে, তো আমরা এটাই নিয়েছিলাম।
তো আমরা শপিং শেষ করে বের হয়ে আসছিলাম, আর দেখি যে এখানে অনেকগুলো সিগাল ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আমার একটু দেখতে অবাকই লাগছিল, কারণ আমি এত কাছ থেকে সিগাল আর কখনো দেখি নাই। যদিও এখান থেকে রিভার এত কাছে না, তবুও দেখছিলাম যে অনেকগুলো সিগাল ছিল। তো আচ্ছা, এটা হচ্ছে সেদিনের ইভিনিং টাইমের ভ্লগ। তো আমরা গিফটগুলো সব র‍্যাপ করছিলাম টিচারদের জন্য। এই গিফটগুলো হচ্ছে, এখানে শাওয়ার জেল ছিল, হ্যান্ড স্ক্রাব ছিল, তারপর একটা মনে হয় ছোট শ্যাম্পু ছিল, কোকোনাট অয়েল ছিল, এমন টাইপের কিছু। আর এখন যে এই দুটো গিফট দেখছেন, এই দুটো হচ্ছে ইউষার যে কি টিচার ক্লাসে, মানে ইউষা যে টিচারের গ্রুপে পড়েছে ওনার জন্য, মানে ওনাকে একটু বেশি গিফট দেওয়া হচ্ছে, অন্য তিনজনকে একটা একটা দেওয়া হয়েছিল এই আর কি। আসলে এখানে যখন টিচারদের জন্য গিফট কিনছিলাম, তারপর যখন র্যাপিং করছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি অনেক এনজয় করছিলাম। বাংলাদেশে তো আমরা আসলে ঈদের আগে এমন করতাম যে ফ্রেন্ডদের জন্য বা ফ্যামিলির মানুষদের জন্য গিফট কেনাকাটা, তারপর মানে ঈদের আগে যেরকম একটা খুশির আমেজ থাকে, আমার কাছে একটু এরকম ফিলিং হচ্ছিলো। আর আসলে গিফট পেতে তো অনেক ভালো লাগে, বিশেষ করে আনএক্সপেক্টেড গিফট, এটা তো সবসময় ভালো লাগে এই আর কি। আর ইউষা ওর ক্লাসমেটদের জন্য দুই বক্স চকলেট কিনেছিল সেলিব্রেশন। এই চকলেটটা কিন্তু অনেক মজা, আমরাও অনেক পছন্দ করি। যখনই কোনো মিক্সড চকলেট খাওয়া হয় আমরাও এটাই খাই। এখানের মধ্যে অনেক মজার মজার চকলেট মিক্সড করা থাকে। এই তো এই দুইটা নিয়েছিল। তো আমি এখানে, আমরা যে টাইমে গিফটগুলো র্যাপিং করছিলাম, ওই টাইম ল্যাপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই টাইম ল্যাপসের টাইমে আমি একটা আপুর জন্য একটা শাউট আউট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশি ফ্যামিলি ব্লগার। ওই আপুর জন্য আপনারা সবাই ইউটিউবে এই চ্যানেলটিকে সার্চ করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপুটার ভিডিও অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, আমি আপুটার ভিডিও সবসময় দেখি। তো আশা করি আপনারা সবাই আপুটার পাশে থাকবেন আর ডেফিনেটলি আপুটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটির নাম আমি আবার বলছি, সেটা হচ্ছে বাংলাদেশি ফ্যামিলি ব্লগার। তো গিফট র্যাপিং করার পরে আমরা এরপর একটু বসে চা খাচ্ছিলাম। আর আমরা সবসময় এই টাইমটাতে যেটা করি, ইভিনিং টাইমে আমরা আপনারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমরা ওই কমেন্টগুলো লাইক করি, ওই কমেন্টের রিপ্লাই দেই এই টাইমে। তো আপনারা যারা বাংলায় কমেন্ট করেন, ফুয়াদ যেটা ইংলিশে লিখেন সেটা ফুয়াদ পড়তে পারে, কিন্তু যেটা বাংলায় লিখেন ওটা ও পড়তে পারে না। তো ওই টাইমে আমি ওগুলো ওকে এক্সপ্লেন করে দিই যে আপনারা কি মিন করেছেন। তো যাই হোক, আমরা আপনাদের কমেন্টে অনেক খুশি হই, আপনারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমরা অনেক ইন্সপায়ার্ড হই আপনারা এই কমেন্টগুলো করার কারণে। আর আপনাদেরকে একটা কথা আগে বলা হয়নি, সেটা হচ্ছে মানে ফুয়াদ ইউষার পাপা কিন্তু এখানেই বর্ন ব্রট আপ, তাই ও বাংলা এত ভালো বলতেও পারে না আর বাংলাও টোটালি পড়তে পারে না। এর জন্য মানে আমি ওকে এক্সপ্লেন করে দিতে হয় পরে পরে এই আর কি।
তো এতো ইউসা খেলছে আর আমরা আমাদের মতো কাজ করছি। তো আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু অনেক ভালো লাগে, মানে সত্যি কি বলবো যে দেখেন আপনাদের সাথে কিন্তু আমাদের কথা হচ্ছে কমেন্টের মাধ্যমে। তো যখন কেউ কমেন্ট করেন আমাদের কাছে এরকম লাগে যে আপনাদের সাথে আমরা কথা বলছি এরকম। তো হ্যাঁ, মানে তখনই মনে হয় যেন আসলে আমরা একটা কাজ করতে পেরে সাকসেসফুল হয়েছি এমন লাগে। তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।